আচ্ছা দেখো, দেখো আগের দিন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করেছিলাম না, যে এল বার করতে 5 বাই আই বা ই বাই ডিআই বাই ডিটি, মনে পড়ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে এই ফর্মুলা ইউজ করে আমরা তিনটে স্ট্রাকচারের কি বলে তিনটে স্ট্রাকচারের কি বলবো সেলফ ইন্ডাক্টেন্স বার করবো। আচ্ছা প্রথমে দেখো, এইটা এটা স্মল রিং, স্মল রিং, স্মল রিং, স্মল রিং এ কি ঘটনাটা ঘটছে দেখো। আচ্ছা আমি তোমাদের একটা কথা বলে দিই, এই ইন্টারনেটটা না আমার একটু ডিস্টার্ব করছে, তো যদি বন্ধ হয়ে যায় তোমরা চলে যেও না, তোমরা গ্রুপটা একটু লক্ষ্য করো। ওকে আচ্ছা দেখো, স্মল রিং, স্মল রিং এর জন্য আমরা কি জানি বলো? ফাই ইকুয়াল টু বি ডট এ জানি বলো? আচ্ছা এবারে দেখো, এটা যদি একটা স্মল রিং হয়, দেখো দেখো এটা যদি একটা স্মল রিং হয়, এই রিং এ যদি আই কারেন্ট ফ্লো হয়, তাহলে এর সেন্টারে কত ম্যাগনেটিক ফিল্ড হয় মনে আছে? মনে আছে এটা হয়? হ্যালো বলো, মনে আছে আইসি? এবারে আমরা এখানে স্মল রিং ধরেছি, স্মল রিং কেন ধরেছি বলতো? স্মল রিংটা ধরার কারণ আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এই ম্যাগনেটিক ফিল্ড মিউ ডট আই বাই টু আর এটা সব জায়গায় রয়েছে। কি বললাম? মিউ ডট আই বাই টু আর এটা সব জায়গায় রয়েছে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, যদি এটা আমি বোঝাতে পারি তাহলে ফাই ইকুয়াল টু বি ডট এ, তাহলে ভেবে দেখো এখান থেকে আমি বি এর ভ্যালু লিখতে পারি মিউ ডট আই বাই টু আর, আর এ কত? পাই আর স্কোয়ার, তাই তো? এবার বলো তো ফাই বাই আই কত? মিউ ডট পাই আর বাই টু আসছে, বলো বলতো এটা কি, এটা কি ইন্ডাকটেন্সটা, এই যে এল, বুঝতে পারছি এটা এল, বলো এটা এল, তোমরা কি বুঝতে পারছো? তাহলে এই এলটা আর এর উপর ডিপেন্ডেন্ট না, মানে ওর ডাইমেনশনের উপর ডিপেন্ডেন্ট না, তোমরা কি বুঝতে পারলে আমার কথা? তার মানে সেলফ ইন্ডাকটেন্স বা ইন্ডাকটেন্স অফ স্মল রিং সেটা কি ওর আর এর উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারলে? আচ্ছা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সলিনয়েড, আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো এটা একটা সলিনয়েড, ঠিক এই সলিনয়েডের এইখান থেকে এইটুকু লেন্থ এল, এইখানে এন ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল, এটা তো জানো এন ইকুয়াল টু টার্ন পার ইউনিট লেন্থ, যেখানে এন টা হচ্ছে টোটাল টার্ন, ঠিক। এবারে এইখানে তোমার রেডিয়াস আর, এইখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? তাহলে তোমরা আমাকে বলতে পারবে এর ভেতরে ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম হবে না? ভেতরে মনে পড়ছে ম্যাগনেটিক ফিল্ড? হ্যালো বলো, মনে পড়ছে ম্যাগনেটিক ফিল্ড? যদি ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম হয় তাহলে বি এর ভ্যালু কত বলতো? মিউ নট এন আই, দেখো মিউ নট এন আই বি এর ভ্যালু, তাহলে বলতো ফাই কত? মিউ নট এন আই পাই আর স্কয়ার, ঠিক। আচ্ছা বলতো এই ফাইটা একটা একটা লুপের জন্য এইটা না, বলতো একটা লুপের জন্য এইটা না? হ্যালো, তাহলে আমি যদি ফাই টোটালের কথা বলি তার মানে কি লিখবো? এন ইন্টু ফাই লিখবো, এন ইন্টু ফাই। আচ্ছা এন ইন্টু ফাই মানে কি লিখবো বলো, বলো এন ইন্টু ফাই মানে কি লিখবো বলতে পারবে? ক্যাপিটাল এন, দেখো ক্যাপিটাল এন ইন্টু মিউ নট এন আই পাই আর স্কয়ার, দেখো এটা বুঝতে পেরেছো কিনা বলো, এটা বুঝতে পেরেছো? এবার দেখো এইখান থেকে আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো এন স্কোয়ার ইন্টু মিউ ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এল, দেখো লিখতে পারি কিনা? আচ্ছা এইটা কি বলতো? ভলিউম না, দেখো পাই আর স্কোয়ার ইন্টু এল এই সলিনয়েডের ভলিউম না, বলো পাই আর স্কোয়ার ইন্টু এল এই সলিনয়েডের ভলিউম না? তাহলে তাহলে
আচ্ছা 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 সরি 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 সরি, এখানে একটা আই আছে, এই যে আই। তাহলে বলতো এল দ্যাট ইজ পাই টোটাল বাই আই, এইটা কি এন স্কোয়ার মিউ নট ইন্টু ভলিউম? দেখো বলো এটা কি এন, বুঝতে পেরেছ? দেখো ইন্টু ভলিউম, হ্যালো বুঝতে পেরেছ? হ্যাঁ এবার দেখো আমি হাফ টরয়েড, এই হাফ টরয়েডের জন্য তোমার সেলফ ইন্ডাকটেন্স বার করবো। দেখো হাফ টরয়েড বলতে এইরকম একটা স্ট্রাকচার, আগে স্ট্রাকচারটা ড্র করি। এই তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? বুঝতে পারছো টেবিলের উপর রয়েছে স্ট্রাকচারটা? হ্যালো, এবার দেখো এখানে কিভাবে কারেন্টটা যাচ্ছে, এই দেখো এখান দিয়ে কারেন্টটা যাচ্ছে। আচ্ছা তোমাদের মনে আছে আমি ফুল টরয়েডের কথা বলেছিলাম? মনে আছে এরকম ফুল টরয়েডের কথা বলেছিলাম? হ্যালো বলো। তো এইটাকে যদি আমি এরকম মাঝখান থেকে কেটে দিই, মাঝখান থেকে কেটে দিই, তাহলেই তো আমার এরকম ঘটনাটা ঘটবে, এরকম দেখতে লাগবে, লাগবে না বলো? আচ্ছা এখানে কি কি দেওয়া আছে, এইটা এইচ দেওয়া আছে, দেখো এইটা এইচ, এইখান থেকে এইটুকু রেডিয়াস এ আর এইখান থেকে এইটুকু রেডিয়াস বি, এটা দেওয়া আছে। তোমাদের মনে আছে কিনা জানি না, এই যে টরয়েডে বি কত হয় মনে আছে? মিউ নট এন আই বাই 2 পাই আর। দেখো টরয়েড আমি করিয়েছিলাম, তোমাদের কপি খুলে দেখো এটা আছে, দেখো তোমাদের কপিটা খুলে দেখো এটা রয়েছে, আছে দেখো তো, তোমাদের কপিটা খুলে দেখো এটা রয়েছে। হ্যালো, আচ্ছা এবারে দেখো এইটা কি ছিল, এইটা এইটা ছিল রেডিয়াস, এইখান থেকে এইটুকু রেডিয়াস। সেম ভাবে আমি এইখান থেকে এইটুকু, দেখো এইখান থেকে এইটুকু আর ডিস্টেন্স দূরে একটা ডিআর এর স্ট্রিপ নিচ্ছি, কি বললাম, আর ডিস্টেন্স দূরে একটা ডিআর এর স্ট্রিপ নিচ্ছি, ঠিক? তাহলে বলতো এইখান থেকে আর ডিস্টেন্স দূরে, আর স্মল আর ডিস্টেন্স দূরে আমার বি কত হবে? বি হবে মিউ নট এন আই বাই 2 পাই আর। এবার বলতো ডি ফাই কত হবে? ডি ফাই হবে মিউ নট এন আই বাই 2 পাই আর ইন্টু ইন্টু ডি আর ইন্টু এইচ। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, দেখো এইটা তো বি আর এইটা এরিয়া, বলো এটা বি এটা এরিয়া তাই না? হ্যালো, এইখানে টোটাল এন খানা টার্মস রয়েছে। আচ্ছা আমি যদি টোটাল ফাই চাই এটাকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে বলো, টোটাল ফাই চাই তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করতে হবে? এ থেকে বি, দেখো তো, দেখো এ থেকে বি ইন্টিগ্রেট করতে হবে। হ্যালো, ওকে, এবার দেখো এ থেকে বি যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি এইটা পাবো, এইটা পাবো মিউ নট এন আই এইচ বাই 2 পাই ln অফ বি বাই এ, রাইট? এবার বলতো এই ফাইটা, এই ফাইটা একটা টার্নের জন্য তোমার অ্যাসোসিয়েটেড না? এই ফাইটা বলো একটা টার্ন, কারণ এখান থেকে আর ডিস্টেন্স দূরে তো আমি একটা স্ট্রিপের জন্যই করছি তাই না? তাহলে বলতো ফাই টোটাল কত হবে? এটা হবে এন ইন্টু ফাই, বলো। দেখো এন ইন্টু ফাই যদি হয় মিউ নট এন স্কোয়ার আই এইচ বাই 2 পাই ln বি বাই এ হবে। দেখো দেখো হবে কিনা, হ্যালো এবার বলতো, এবার বলতো এল কত হবে? এল দেখো
মিউ নট এন এইচ, অ্যাকচুয়ালি এল কি হয় বলো, ফাই টোটাল বাই আই, তাই না? দেখো এন স্কোয়ার এইচ, দেখো এন মিউ নট এন স্কোয়ার এইচ বাই টু পাই এল এন বি বাই এল। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা যদি আমরা এটা বুঝতে পারি তাহলে মন দিয়ে শোনো, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই এল ইকুয়াল টু ফাই টি বাই আই, রাইট? ফাই টি বাই আই, ওকে। সেখান থেকে আমি এল এইটা পেয়েছি, কোনো ডাউট আছে বলো? হ্যালো, এইটা এইটা এল বলো, কোনো ডাউট আছে? একটা জিনিস লক্ষ্য করেছো, এই এল এ এই টরয়েডের যে ডাইমেনশন, নাম্বার অফ লুপ, তার স্কোয়ার, হাইট, রেডিয়াস কতটা থেকে কত, এইগুলো ডিপেন্ড করছে, এটা কি বুঝতে পেরেছো? রাইট, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা এইবার আমি না এখানেই একটা অ্যাপ্রক্সিমেট করব, অ্যাপ্রক্সিমেট, দেখো এখানে আমার বলে দিয়েছে এ অলমোস্ট ইকুয়াল টু বি, দেখো এখানে আমার বলে দিয়েছে এ অলমোস্ট ইকুয়াল টু বি, তাহলে বলতো এইটাকে আমি লিখতে পারি এইভাবে, দেখো তো এল ইকুয়াল টু মিউ নট এন স্কোয়ার এইচ বাই টু পাই এল এন ওয়ান প্লাস বি মাইনাস এ বাই এ, বলো লিখতে পারি? আচ্ছা এবারে তোমরা এই জিনিসটা কি জানো, এল এন ওয়ান প্লাস এক্স, এইটা হয় এক্স ইজ, এক্স ইজ স্মল, বলো এটা জানো? এবার বলো তো এ অলমোস্ট ইকুয়াল টু বি হলে বি মাইনাস এটা খুব ছোট না, তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি মিউ নট এন স্কোয়ার এইচ বাই টু পাই, এই অ্যাপ্রক্সিমেশনটা কাজে লাগিয়ে বি বাই এ বাই এ, বলো বলতে পারি? আচ্ছা এবার বলো তো এইচ ইন্টু এইটা কি, এরিয়া না? বলো এইচ ইন্টু এইটা কি, এরিয়া না? হ্যালো হ্যালো, আর এইটা যদি রেডিয়াস আর হয় তাহলে লেন্থ কত হয়, লেন্থ টু, লেন্থ কত হয় ফুল টরয়েডের, টু পাই এলা, দেখো তাই না? তাহলে বলো তো এইটাকে আমি লিখতে পারি মিউ নট এন স্কোয়ার এইচ ইন্টু এ বাই এল, বলো বুঝতে পেরেছো কিনা? আরেকবার বলো, ও ও এইচ থাকবে না, সরি দিয়া এন স্কোয়ার এ বাই এল, বলো কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? চলো এই ছিল আমাদের সেলফ ইন্ডাকটেন্স বার করা। তো আমরা তিনটে জিনিসের জন্য সেলফ ইন্ডাকটেন্স বার করেছি, কি বললাম, তিনটে জিনিসের জন্য আমরা সেলফ ইন্ডাকটেন্স বার করেছি। আচ্ছা এরপরে আমরা সামান্য একটা জিনিস করব, হেডিং দাও এনার্জি স্টোর ইন এ ইন্ডাক্টর, এনার্জি স্টোর ইন এন ইন্ডাক্টর, বলো তো এই ইন্ডাক্টর বলতে আমি কাদেরকে বলছি, বলো কাদেরকে বলছি, বলতে পারবে এই ইন্ডাক্টর বলতে কাদেরকে বলছি? সেলফ ইন্ডাকটেন্স কেই আপাতত এই ইন্ডাক্টরের কথা বলছি, কি বললাম, সেলফ ইন্ডাকটেন্স, ওকে। আচ্ছা চলো দেখো, আচ্ছা ধরো এরকম একটা ব্যাটারি আছে, বলতো এই ব্যাটারি যদি কারেন্ট যায় তাহলে এই ব্যাটারিটা চার্জিং হচ্ছে না ডিসচার্জিং হচ্ছে, বলো এর মধ্যে যদি কারেন্ট যায় তাহলে ব্যাটারিটা চার্জিং হচ্ছে না ডিসচার্জিং হচ্ছে, বলতে পারবে? হ্যালো, চার্জিং হচ্ছে, অ্যাবসলিউটলি চার্জিং হচ্ছে। তাহলে ভেবে দেখো এই ব্যাটারির মধ্যে প্লাস মাইনাস ইয়ে চলে আসে না, বলো চার্জ, হ্যালো, তার মানে বলতো এই ব্যাটারির মধ্যে প্লাস মাইনাস চার্জ যদি চলে আসে তার মানে ব্যাটারির মধ্যে একটা এনার্জি স্টোর্ড আছে, আছে কি নেই বলো? বলো তো এই যে এনার্জিটা স্টোর্ড আছে, হ্যালো, এই যে এনার্জিটা স্টোর্ড আছে
এই স্টোর্ড এনার্জিটা কি ফর্মে আছে? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ফর্মে আছে না? বলো বলো, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ফর্মে আছে না? হ্যালো, আচ্ছা এবার দেখো, আমার একটা ইন্ডাক্টর আছে, এই ইন্ডাক্টরে আই নট কারেন্ট ফ্লো হচ্ছে, আর এই ইন্ডাক্টরের ইন্ডাক্টেন্স হচ্ছে এল, ঠিক? আই নট না, আই কারেন্ট হবে এল। এবার একটা কথা বলো, এই যে আই কারেন্টটা তো ফ্লো হয়েছে, এটা বেসিক্যালি জিরো থেকে আই, দেখো জিরো থেকে আই, বেড়ে বেড়ে আই হয়েছে না? বলো, জিরো থেকে আই হয়েছে না? হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে, তারপরে কি বলো তো, এখানে কারেন্টটা বেড়েছে কি কমেছে? বেড়েছে, বলো বেড়েছে। হ্যালো, বেড়েছে না? আচ্ছা, যদি বাড়ে তাহলে মন দিয়ে শোনো, যদি বাড়ে তাহলে মন দিয়ে শোনো, তাহলে ভেবে দেখো, এই ইন্ডাক্টরের জায়গায় আমি একটা সোর্স দিয়ে ডিনোট করতে পারি, যে এইখান দিয়ে আই নট কারেন্টটা উল্টো দিকে ফ্লো করবে, যাতে ও এই নট এই আই কারেন্টটাকে কম করবে। আমি বোঝাতে পারছি কি বলছি? হ্যালো, দেখো তাহলে এই ইন্ডাক্টরের জায়গায় আমি এরকম একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করতে পারি। দেখো, যদি রিপ্লেস করি তাহলে এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্টটা ফ্লো হচ্ছে আই, মানে কারেন্টটা ঢুকছে, এই আই নট তো ও অপোজ করছে, সেই জন্যই তো এইদিকে পজিটিভ টার্মিনাল আর এইদিকে নেগেটিভ টার্মিনাল দিয়েছি, ও তাই না বলো? আর এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে এল ডিআই বাই ডিটি না? ভেবে বলো, মনে পড়ছে এল ডিআই বাই ডিটি না? এবার বলো, তাহলে বলো তো এই আই কারেন্টটা এই ব্যাটারির মধ্যে ঢুকছে না বেরোচ্ছে? তাহলে চার্জ হচ্ছে না ডিসচার্জ হচ্ছে? চার্জ হচ্ছে। যদি চার্জ হয় তাহলে আমি পাওয়ারকে লিখতে পারি আই ইনটু, এটা এটা এটাই তো আমার ভি, ভি তাহলে লিখতে পারি আই ইনটু এল ডিআই বাই ডিটি, তাই তো? এইটা হচ্ছে পাওয়ার। তাহলে বলো তো পাওয়ার ইনটু ডিটি ইকুয়াল টু এল আই ডিআই না? দেখো তো এখান থেকে লিখতে পারি কিনা, লিখতে পারি। এবার আমি যদি এই টোটালটাকে ইন্টিগ্রেট করি তাহলে এইটা আমার এনার্জি না? দেখো এইটা আমার এল, এইটাকে ইন্টিগ্রেট করলে হাফ এল আই স্কোয়ার হয় না? এটা ধরো জিরো থেকে, জিরো থেকে টি, আর এটা জিরো থেকে আই। তারপরে তোমরা বুঝতে পারলে যে একটা ইন্ডাক্টরের মধ্যে ই এল এনার্জি যেটা স্টোর থাকে সেটা হয় হাফ এল আই স্কোয়ার। কোনো ডাউট থাকলে বলো, বলো আছে কোনো ডাউট? হ্যালো, আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে এইটাকে আমি বলতে পারি। আচ্ছা বলো তো, এই যখন আমরা এই ব্যাটারির মধ্যে যে এনার্জিটা পেয়েছি এটা কি ফর্মে রয়েছে? ইলেকট্রোস্ট্যাটিক ফর্মে রয়েছে না, বা ইলেকট্রিক ফিল্ডের ফর্মে রয়েছে না? বলো ব্যাটারিতে, তাহলে বলো তো ইন্ডাক্টরের মধ্যে এনার্জিটা কি ফর্মে থাকবে? ম্যাগনেটিক, রাইট? এনার্জি ইজ ইন ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড, এনার্জি ইজ ইন ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড। তোমরা কি এটা বুঝতে পেরেছো? বলো, হ্যালো, বলো বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমরা এনার্জি ডেন্সিটি নিয়ে একটু কথা বলবো। দেখো একটু আগেই আমরা সলিনয়েড করলাম না? দেখো সলিনয়েড, বলো তো সলিনয়েডে, এই যে সলিনয়েড, এখানে আমি এল কি পেয়েছিলাম? মিউ নট এন স্কোয়ার বাই ভি, বলো পেয়েছিলাম। হ্যালো, এবার ধরো সলিনয়েডের মধ্যে যদি আই কারেন্ট যায় তার মানে আমি ই এল কি লিখতে পারি? ই এল হাফ এল আই স্কোয়ার, বলো লিখতে পারি? হ্যালো, বলো লিখতে পারি? এবার বলো আমি যদি ই এল বাই ভি, এই যে ভিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে লিখতে পারি হাফ, ওপরে মিউ নট আছে, আমি মিউ নট স্কোয়ার করে দিলাম, তাহলে নিচেও মিউ নট হবে, তাই তো? তাই তো? দেখো আচ্ছা, মিউ নট এন স্কোয়ার আই স্কোয়ার, এটা লিখতে পারি। এবারে বলো তো এই সলিনয়েডের মধ্যে বি কত ছিল? মিউ নট এন আই ছিল, বলো ছিল? তাহলে দেখো তো এইটাকে আমি লিখতে পারি কিনা হাফ বি স্কোয়ার বাই মিউ নট। এই যে এনার্জি পার ইউনিট ভলিউম এইটাকে বলে এনার্জি ডেন্সিটি, বলো বুঝতে পেরেছো কি কারণ? হ্যালো, হ্যালো বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন থেকে
জানবো যে ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি হচ্ছে হাফ বি স্কোয়ার বাই মিউ নট। ওকে, আচ্ছা এবার তোমাদের আমি একটা অন্য কথা বলবো, তোমরা কি এইটা জানো, সি ইকুয়াল টু ই বাই বি? আচ্ছা এইটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে গিয়ে পড়ব। কি বললাম? এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে গিয়ে পড়ব। তাহলে সি ইকুয়াল টু ই বাই বি যদি হয়, আবার এটা ইকুয়াল টু, তোমরা কি এইটা জানো বলো, এটা জানো? আচ্ছা এটা যদি জানো তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি, এটা 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 ইনফরমেশন, এটা ধরে রাখো আমরা এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে গিয়ে প্রুফ করব। ওকে তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি বি স্কোয়ার, সরি তা ঠিক আছে, বি স্কোয়ার বাই ই স্কোয়ার ইকুয়াল টু মিউ নট এপসাইলন নট। এবার দেখো এইটাকে রিঅ্যারেঞ্জ করে আমি এটা লিখতে পারি মিউ নট ই স্কোয়ার বাই টু ইকুয়াল টু বি স্কোয়ার বাই টু মিউ নট, লিখতে পারি? দেখো এটাকে রিঅ্যারেঞ্জ করে, হ্যালো, তাহলে বলো তো এইটা কি ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি বলো, বলো তো এইটা কি মনে পড়ে? ইলেকট্রিক, রাইট, ইলেকট্রিক এনার্জি ডেন্সিটি, ইলেকট্রোস্ট্যাটিক থেকে, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড এনার্জি ডেন্সিটি একই ব্যাপার, ফিল্ড। আচ্ছা এইটা কি সিগনিফাই করে বলতে পারবে? এইটা 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 সিগনিফাই করে যে একটা এনার্জি থেকে আর একটা এনার্জিতে কনভার্ট হয়। দেখো বুঝতে পারছো কি বললাম, যে স্পেসে যে বা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে যদি ম্যাগনেটিক ফিল্ডে যদি এনার্জি থাকে, তার মানে সেটা ম্যাগনেটিক ফিল্ডের হিসেবেও থাকতে পারে বা ইলেকট্রিক ফিল্ড হিসেবেও থাকতে পারে। তোমরা কি বুঝতে পারলে এই ইকুয়েশনটা বলো, বুঝতে পারলে? দেখো এইটা তোমাদের খুব একটা লাগবে না, কিন্তু আমি তোমাদের জাস্ট বলে দিলাম এই একটা থেকে আর একটা কনভার্ট করা যায়। কি বললাম? একটা থেকে আর একটা কনভার্ট করা যায়, আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা এবার দেখো এই এনার্জি ডেন্সিটি নিয়ে আমি তোমাদের দুটো প্রবলেম করাবো। দেখো একটা ইনফাইনাইট শীট আছে, ইনফাইনাইট শীট, সেই শীটে এইভাবে কারেন্টটা যাচ্ছে, আর এই কারেন্টের ভ্যালু হচ্ছে ল্যামডা অ্যাম্পিয়ার পার মিটার। আমি যদি তোমাকে এইখান থেকে ধরো বি ডিস্টেন্স দূরে একটা দেখো বি ডিস্টেন্স দূরে একটা এরকম বক্সের কথা বলি, মানে কিউব, কিউব যার সাইড এ, যার সাইড এ, তাহলে এই কিউবের মধ্যে টোটাল কত এনার্জি আছে বলতে পারবে? এটা ইনফাইনাইট শীট, বলতে পারবে? আচ্ছা দেখো খুব ইজি ভেবে দেখো, এইটা যদি ইনফাইনাইট শীট হয় তাহলে এর কাছে যে বি ডিস্টেন্স এটা ম্যাটার করে না, এর যে কোনো একটা পয়েন্টে বি, এখান থেকে যে কোনো একটা পয়েন্টে বি, সেটা হয় মিউ নট ল্যামডা বাই টু। এটা আমরা করিনি আগে বলো, ইনফাইনাইট শীটের জন্য, হ্যালো বলো, অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে, অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে, হ্যালো। আচ্ছা বাস এটা হলেই তো হয়ে গেল, আমার এনার্জি ডেন্সিটি কি বলো, হাফ ওয়ান বাই মিউ নট ইন্টু বি স্কোয়ার। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি এনার্জি ডেন্সিটি পেয়ে যাব। এবার বলো তো এনার্জি যদি চাই তাহলে এটা হবে হাফ ওয়ান বাই মিউ নট ইন্টু বি স্কোয়ার ইন্টু এ কিউ, হবে কি হবে না বলো, এটা লেন্থ এল এ, বলো হবে কি হবে না, হবে? তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট এক্সাম্পলটা দেখো, ধরো এরকম একটা ইনফাইনাইট ওয়্যার আছে, এই ওয়্যারের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তো এইখান থেকে এইটা এ, রাইট, আর এইখান থেকে এইটা বি, আমাকে বার করতে বলেছে যে এই পোর্শনটা, দেখো এই পোর্শনটা, বুঝতে পারছি ভেতরের পোর্শনটা,
বুঝতে পারছো ভেতরের পোর্শনটা? হ্যালো, এইখানে কত এনার্জি রয়েছে? এখানে কত এনার্জি রয়েছে? আচ্ছা দেখো আমি কি করছি, আমি বেসিক্যালি এইখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা এরকম রেডিয়াস ধরে নিয়েছি আর ডিস্টেন্স দূরে। বলো বুঝতে পেরেছো কি পারোনি? ওকে, তার থেকে জাস্ট ডিআর ডিআর বুঝতে পারছো কি? হ্যালো দেখো এই যে ডিআর ডিআর থিকনেস ধরে নিয়েছি, এইটুকু লেন্থ এল। তাহলে বলো তো এই যে থিকনেসের যে এরিয়াটা, ডিআর থিকনেসের এরিয়াটা, এরিয়াটা কত হবে? 2πr ইন্টু ডিআর ইন্টু এল, এটা ডিভি হবে না? ভেবে বলো। হ্যালো এটা ডিভি হবে না? বুঝতে পারছো? হ্যালো এবার দেখো আমরা এনার্জি ডেন্সিটি কি জানি? বলো হাফ 1μ0 ইন্টু ডি স্কোয়ার। এবার দেখো এইখান থেকে আই কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখান থেকে আর ডিস্টেন্স দূরে বি এর ভ্যালু μ0 I/2πr, তাই না? তাহলে বলো এখান থেকে লিখতে পারি হাফ 1μ0 ইন্টু বি স্কোয়ার, দ্যাট ইজ μ0 I/2πr হোল স্কোয়ার। এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি। তাহলে বলো ওটা স্মল এনার্জি কত? সেটা হচ্ছে হাফ 1μ0 μ0 I/2πr হোল স্কোয়ার ইন্টু ডিভি। দেখো এই যে ডিভি, তাহলে তো টোটাল এনার্জি পেয়ে যাবো এই এই সিলিন্ড্রিক্যাল পোর্শনে। তাহলে বলো তো টোটাল এনার্জির জন্য আমি কি করবো? এইটাকে ইন্টিগ্রেট করবো, এ থেকে বি ইন্টিগ্রেট করবো। যদি এ থেকে বি ইন্টিগ্রেট করি তাহলে তোমরা ক্যালকুলেট করে বলো তো টোটাল এনার্জি μ0 I/2π ইন্টু এল। এলটা কিন্তু লেন্থ, এটা কিন্তু ইন্ডাকটেন্স নয়, এলএন ডি বাই এ। এই দেখো তো এটা পাই কিনা, এবার একটু ক্যালকুলেট করে দেখো তো এটা পাই কিনা। আচ্ছা আয়ুষি, ওকে যদি এটা পাই তাহলে আজকে আমাদের